আকাশ যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে কি কৃমির ওষুধ দেয়া যাবে? কৃমি ওষুধ দিলে কি ডিম কমে যাবে? এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তো গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার হাঁসগুলো রানিং ডিম পাড়া ছিল এবং কৃমিতে আক্রান্ত ছিল, সেগুলোকে আমি কৃমিমুক্ত করার জন্য কৃমিনাশক দিয়েছিলাম। তো এই তিন দিন পরে কি রেজাল্ট হলো, আমার খামারে ডিম কমেছে কিনা, কিংবা ডিম না কমার জন্য আমি কি কি মেডিসিন দিয়েছি, কি কি সতর্কতা অবলম্বন করেছি, ডিম কতটা কমেছে, এই নিয়ে অবশ্যই আমি জানাবো। পাশাপাশি রানিং ডিম পাড়া হাঁসকে কৃমিনাশক দেওয়ার পরে কি কি মেডিসিন দিবেন, কি কি ভিটামিন দিবেন এবং কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করবে, এবং শীতকালে বাড়তি যত্ন বাড়তি পরিচর্যা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি নতুন হাঁস খামারি হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে খামারি ভাই ও বোনদের প্রশ্ন ছিল যে রানিং ডিম পাড়া হাঁসকে কৃমিনাশক করা যাবে কিনা, তার উত্তর হিসেবে আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আমার খামারে রানিং ডিম পাড়া হাঁসগুলোকে আমি কৃমিনাশক করেছি, কিভাবে করেছি, কি কি সতর্কতা অবলম্বন করেছি, সেই সকল কিছু কিন্তু ভিডিওতে আছে। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর আমি লিংক দিয়ে দিব। তো এখন আসা যাক যে কৃমিনাশক দেওয়ার পরে কি কি সতর্কতা আমি অবলম্বন করেছি যাতে করে ডিম না কমে যায়, কিংবা ডিম পুনরায় আগের চেয়েও একটু ভালো পার্সেন্টেজে চলে আসে। তো কৃমিনাশক দেওয়ার পরে হাঁসের লিভারে ত্রুটি দেখা যায়, যার কারণে কিন্তু হাঁস খাবার কম খায়, হাঁস আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, যার কারণে আমরা কৃমিনাশক দেওয়ার পরে গত তিন দিন ধরে শুধু লিভার টনিক দিচ্ছি, কারণ লিভারটা ঠিক রাখতে হবে। আর লিভার যদি ঠিক এবং সুস্থ স্বাভাবিক থাকে তাহলে হাঁসের রুচি ঠিক থাকবে, হাঁস যদি সঠিক পরিমাণে ভালো মানের খাদ্য খায় তাহলে হাঁসের ডিমের পার্সেন্টেজ কিন্তু ঠিক থাকবে। তো আলহামদুলিল্লাহ তিন দিন ধরে হাঁসের ডিমের পার্সেন্টেজ মোটামুটি ঠিক আছে, মাত্র 8-10 ডিম কমেছে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। তো অনেকেরই কিন্তু আমি দেখতে পাই যে ডিম পাড়া হাঁসকে কৃমিনাশক দেওয়ার পর ডিম কমে যায়, তারা কিন্তু সঠিকভাবে কৃমিনাশক করে না, কিংবা কৃমিনাশক করার পরে যে যে মেডিসিন দেওয়ার দরকার সেগুলো দেয় না। তো এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। তো কৃমিনাশক দেওয়ার পর আমরা সর্বপ্রথম তিন দিন ধরে লিভার টনিক দিয়েছি, আর তিন দিন ধরে ইনশাআল্লাহ লিভারটা ঠিক রাখার চেষ্টায় আমরা হচ্ছে লিভার টনিকটা সঠিকভাবে ইউজ করেছি, আলহামদুলিল্লাহ লিভারটা ঠিক আছে, কারণ সঠিক পরিমাণে খাবার খাচ্ছে তার মানে লিভার ঠিক আছে, এটা আমরা বুঝতেই পারছি। তো এখন যেহেতু লিভার টনিক দেওয়া শেষ হয়ে গেছে, এখন বাড়তি কিছু মেডিসিন দিতে হবে, অর্থাৎ হাঁসগুলো যেহেতু হচ্ছে একটু দুর্বলতা অনুভব করছে আমরা কৃমিনাশক দিয়েছি, যার কারণে একটু এখন আমরা হচ্ছে কিছু ভিটামিন ইউজ করবো। তো এই ভিটামিনগুলো কীভাবে ইউজ করবো? তো আমরা নির্দিষ্ট একটা সময় মেনটেন করে নির্দিষ্ট কিছু ভিটামিন ইউজ করবো, তার মধ্যে হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম, ADE3, ইসেল। তো এই মেডিসিনগুলো আমরা কীভাবে ব্যবহার করবো? সবগুলো মেডিসিন কি একসঙ্গে দেওয়া যাবে? না, সবগুলো মেডিসিন যদি একদিনে কিংবা এক সময় দেয় তাহলে সকল মেডিসিনের কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলবে, কিংবা সকল মেডিসিন সঠিকভাবে কাজ করবে না। এজন্য আমরা প্রথম তিন দিন জিঙ্ক দিব, তারপর তিন দিন হচ্ছে ক্যালসিয়াম দেবো। তো ক্যালসিয়াম যেহেতু আমরা একবেলা দিব এবং জিঙ্ক দুইবেলা দিব, তাই প্রথম তিন দিন অর্থাৎ লিভার টনিক তিন দিন শেষ হওয়ার পরে তিন দিন আমরা জিঙ্ক দিব, এই জিঙ্ক হচ্ছে সকাল বিকাল দুইবেলা, তারপরে হচ্ছে ক্যালসিয়াম দিব, ক্যালসিয়াম একবেলা দিব। তো এখন যেহেতু ঠান্ডার সময় আমরা দুপুরবেলা ট্রাই করব, তো একবেলা যেহেতু ক্যালসিয়াম দেবো আরও দুইবেলা কিন্তু বেঁচে যাচ্ছে, তো এই দুইবেলা যে কোনো একবেলাতে আমরা অন্য একটা মেডিসিন এখানে ইউজ করতে পারি। আমরা এখানে কিন্তু ADE3 ব্যবহার করতে পারি, ADE3 আমরা সপ্তাহে 5 দিন দিব, ADE3 আমরা 5 দিন দিব এবং হচ্ছে ক্যালসিয়াম 3 দিন দিব। তো এই ADE3 ক্যালসিয়াম জিঙ্ক শেষ হওয়ার পরে আমরা হচ্ছে 5 দিন ইসেল মেডিসিনটা দেবো। তো এগুলো আর এই নির্দিষ্ট সময় মেনটেন করে দেওয়ার পরে আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা শিডিউল মেনটেন করে এই মেডিসিনগুলো চালিয়ে যাবো, কারণ সঠিক পার্সেন্টেজে কিংবা রেগুলার আমরা যদি ডিম পেতে চাই তাহলে এই ভিটামিনগুলোর ঘাটতি কখনোই রাখা যাবে না, আর প্রতিনিয়ত এই ভিটামিনগুলো চালিয়ে যেতে হবে এবং রোগ কিংবা সিমটম অনুযায়ী আরও মেডিসিন তো চালাতেই হবে। তো এখন আমরা সংক্ষেপে একটু জানি যে কৃমিনাশক দেওয়ার পরে কেন ডিম কমে যায়। কৃমিনাশক দেওয়ার পরে কারো কারো খামারে আসলেই ডিম কমে যায়, তার প্রধান কারণ হচ্ছে কৃমিনাশক দেওয়ার পরে যে হাঁসের লিভার নষ্ট হয়ে যায় কিংবা লিভারের কিছু ত্রুটি দেখা দেয়, তো লিভার ঠিক রাখার জন্য তারা কিন্তু লিভার টনিক দেয় না।
প্রয়োজন অনুপাতে কিন্তু লিভার টনিক পাশাপাশি আরও অন্য মেডিসিন দিতে হতে পারে, আমি কিন্তু গত ভিডিওতে সেটা দেখেছি। তো এই লিভার টনিক দিয়েছি এবং হাঁসের লিভারটা সুস্থ কিংবা স্বাভাবিক রাখার পরেই কিন্তু আমরা অন্যান্য মেডিসিন দিয়েছি এবং হাঁসের রুচিটা ঠিক আছে। তো হাঁসের রুচি যদি ঠিক থাকে, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, হাঁস কিন্তু সবসময় কাঙ্ক্ষিত ফলাফল দিবে ইনশাআল্লাহ। তো আপনারা এ থেকে অবশ্যই বুঝতে পারলেন যে হচ্ছে ডিম পাড়া হাঁসকে কৃমিনাশক দেওয়ার পর কেন ডিম কমে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে ডিম কিন্তু প্রায় ঠিক আছে, 8-10 ডিম মাত্র কমেছে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। তো এখন আসি যে শীতকাল তো চলে আসছে, বাড়তি সতর্কতা হিসেবে আমরা কি ব্যবহার করছি কিংবা বাড়তি সতর্কতা হিসেবে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমাদের খামারের হচ্ছে মেঝেটা একেবারেই কাঁচা, তো গরমের সময় আমরা যেহেতু এখানে রেখেছিলাম কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময় এই মেঝেটা কাঁচা, তাই এই ঠান্ডা যাতে হাঁসের শরীরে ক্ষতি না করতে পারে এজন্য আমাদের খামারে কিছু কাজ করতে হবে, কিছু আপডেট আনতে হবে। তো কি কাজ করলে হাঁস ঠান্ডা পাবে না আপনারা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবেন, আর আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি, কিভাবে কাজ করবো সেটাও আপনাদেরকে জানাবো। আর বাড়তি সতর্কতা হিসেবে অনেকেই বলছেন যে এখন কি আমরা বাইরে পর্দা লাগাবো, এখন থেকে কি পর্দা লাগানো উচিত? তো আপনাদের বলছি যে পর্দা লাগানোর জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতাগুলো অবলম্বন করে আপনারা কিন্তু পর্দা লাগাবেন। অর্থাৎ প্রতিদিন আপনারা যদি পর্দা লাগান, তো অনেকেই কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা হাঁসের ঘরে পর্দা লাগিয়ে রাখেন, কারণ অনেকেই মনে করেন যে একবার পর্দা খুলবো, একবার হচ্ছে পর্দা আবার হচ্ছে লাগাবো, এটা পরিশ্রমের ব্যাপার মনে করেন। আর এ থেকে হাঁসের ঘরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়, আর এ থেকে হাঁসের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই পর্দা অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য কিংবা যদি প্রয়োজন হয় তাহলে লাগাবেন, আর যদি প্রয়োজন এখন পর্যন্ত না হয় লাগানোর কোনো দরকার নেই। আর মেঝে যদি আপনাদের কাঁচা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মেঝেতে কিন্তু এখন হাঁস রাখা যাবে না, কারণ এখন ঠান্ডার সময়। প্রয়োজন অনুপাতে বেশি ঠান্ডা হলে বাড়তি লাইটের ব্যবস্থা করতে হবে। অনেকেই আছেন যে রাত্রে ঠান্ডার সময় পানি দেন না, এটা কিন্তু একেবারেই ভুল। অবশ্যই ঠান্ডা কিংবা গরম উভয় সময়ের জন্যই রাত্রে খাবার চাহিদা কিংবা পানি চাহিদা হাঁসের থাকে, তো পানি চাহিদা অবশ্যই পূরণ করার জন্য রাতে পানি দিতে হবে। তো এই পানি থেকে যেন হাঁসের শরীর ভিজে না যায়, পানি থেকে যেন হাঁসের ঘরটা ভিজে না যায়, এ জন্য যেটা সতর্কতা অবলম্বন করা দরকার সেটা অবশ্যই আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিওতে যে আলোচনাগুলো করলাম এ থেকে আপনারা কি শিখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেশনগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।